আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়ান জেগুলোর জানালায় আমি যেভাবে ট্রান্সপারেন্ট প্লাস্টিক শিট সেট করি তা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন এবং আরও দেখতে পাবেন প্লাস্টিক শিট সেট করার পরে কিভাবে উল্টো ইউশেপ দেই তো চলুন কাজ শুরু করা যাক এটি একটি ছাব্বিশ দশমিক পাঁচ সেন্টিমিটার মাপের বাসের বডি এবং সেই অনুযায়ী বাসের জানালা কাটা হয়েছে এখন জানালার উচ্চতা মেপে দেখতে হবে এখানে দেখা যাচ্ছে তিন সেন্টিমিটার তাহলে তিন এর থেকে একটু বেশি অর্থাৎ তিন দশমিক পাঁচ সেন্টিমিটার করে প্লাস্টিক শিটগুলো কাটতে হবে দরজার সাইডে চলে আসলাম মাপ মতন প্লাস্টিক সিট কেটে নিয়ে সেট করতে হবে এখানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং পিনগুলো একদম কোনা ঘেঁষে ঘেসে সেট করতে হবে পিন সেট করা শেষে এখন ক্লিয়ারেন্স আনার জন্য বাড়তি প্লাস্টিকগুলো কেটে ফেলতে হবে এখানে এখানে এবং এখানে ভোমর দিয়ে ছিদ্র করবো স্টেপলা মেশিনের পিনের লম্বা যতটুকু তেমনভাবে ছিদ্রের দূরত্ব নির্ধারণ করতে হবে পিন সেট করা শেষ বাট পিনের মাথাগুলো উঁচু হয়ে আছে সেজন্য ইলেকট্রিক প্লাস দিয়ে চেপে চেপে এই মাথাগুলো সমান্তরাল করে দেব কিন্তু এখানে আরও একটা ঝামেলা আছে প্লাসের মাথা ছোট থাকায় তা উপরের দিকে নেওয়া যাচ্ছে না সেজন্য এইভাবে সমান করতে হবে এবার উল্টো ইউ ইউশেপে আনা যাক সেজন্য প্রথমে স্টেপলার পেন যেখানে যেখানে ছিল সেগুলির ঠিক মাঝখান থেকে বাঁকা করতে হবে অবশিষ্ট বেন্ডিং এর কাজটা আঙুলের সাহায্যে করা যাক এবার আরও এক ধাপ বেন্ডিং করব স্কেল ও কলম দিয়ে সেক্ষেত্রে স্কেল সঠিক স্থানে রেখে কলম দিয়ে হালকা চাপে রেখা আঁকতে হবে দেন আবারও আঙুল দিয়ে ভাঁজ করব বন্ধুরা টিউটোরিয়ালটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন কাগজ দিয়ে বাস ট্রাক ট্রেন লঞ্চ বানাতে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করুন সেখানে অনেক কিছু বানানোর টিউটোরিয়াল পাবেন আর আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে চেক করুন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ